নমস্কাৰ গ্ৰহণ কৰিব, মই শ্ৰী পলাশ ৰাজবংশী। আজি মই টিউশ্যন হাবত ত্ৰিগণমিতি দশম শ্ৰেণী পাঠ্যক্ৰমত থকা ত্ৰিগণমিতি চেপ্টাৰৰ আজি পাৰ্ট ফোৰটোলৈ আহিছোঁ। আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই নিশ্চয় ভাল পাব। ত্ৰিগণমিতি পাৰ্ট ফোৰত এতিয়া মই লৈ আহিছোঁ কি যে পাৰ্ট ফোৰটোত আছে যে দশম শ্ৰেণী পাঠ্যক্ৰমত থকা অনুশীলনী 8.4 এক্সাৰচাইজ 8.4ৰ মই কিছুমান কেইটামান চিলেক্টেড গণিত লৈ আহিছোঁ, যিকেইটা গণিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত আহি থাকে। আশা কৰোঁ দশম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই ভিডিঅ'টো চাই লাভান্বিত হ'ব। গতিকে আহক এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। যে মই ইয়াত লিখি ৰাখিছোঁ যে 8.4ৰ মই ইয়াত গণিত লিখি ৰাখিছোঁ কি পাঁচৰ ওৱানটো ফাইভৰ ওৱানটো লিখি ৰাখিছোঁ যে কি লিখি ৰাখিছোঁ ইয়াতে কছেক থিতা মাইনাছ কট থিতা হোল স্কুৱাৰ ইজ ইকুৱেল টু ওৱান মাইনাছ কছ থিতা ডিভাইডেড বাই ওৱান প্লাছ কছ থিতা। আমি ইয়াৰে এইটো প্ৰমাণ কৰিব লাগে। এইটো আমি এটা ফল লৈ পেলাই আনটো ফল আমি কিব লাগে প্ৰমাণ কৰিব লাগে। এইকেইটা গণিত পৰীক্ষাত আহি থাকে, এইটো গণিত খুব ইম্পৰ্টেণ্ট পৰীক্ষাত আহি থাকে, বাৰে বাৰে আহি থাকে। গতিকে আমি কেনেকৈ হ'ব লাগে এতিয়া আৰম্ভ কৰোঁ। যে কি আছে, আমি প্ৰথমতে ইয়াৰ লিখিছে যিটো লেফ্ট ফাল, লেফ্ট হেণ্ড ছাইডটো লিখি লওঁ। লেফ্ট হেণ্ড ছাইডটোত আমি যি দি আছে লিখি লওঁ। লেফ্ট হেণ্ড ছাইডটোত আছে কি দিয়াই যে কছেক থিতা মাইনাছ কছ থিতা, কছেক থিতা মাইনাছ কছ থিতা হোল স্কোৱাৰ। এতিয়া কছেক থিতা মানে আমি কছেক থিতা মানে কি লিখিব পাৰোঁ, কছেক থিতা বুলি লিখিব পাৰোঁ যে আজি কছেক থিতা কাৰ ওলোটা আছিল যে ওৱান বাই এইটো কি আছিল চাইন থিতা। কছেক থিতা লিখিব পাৰোঁ, কি লিখিব পাৰোঁ ওৱান বাই চাইন থিতা লিখিব পাৰোঁ। ঠিক তেনেকে মাইনাছ কট থিতা মানে আমি কি লিখিব পাৰোঁ যে কছ থিতা বাই চাইন থিতা। কছ থিতা বাই চাইন থিতা মানে আছিল কি আছিল কট থিতা। এইটো কি আছে হোল স্কোৱাৰ আছে, হোল স্কোৱাৰ দিলোঁ। এতিয়া আমি কি কৰিম ইয়াতে যে আমি ইয়াতে কি কৰোঁ ঘৰটো একে একে কৰি ল'লোঁ চাইন থিতা। এতিয়া আমি চাইন থিতা আমি কি কৰিম ইয়াৰে ঘৰলৈ কি লখগুত উলিয়াম। লখগুত উলিয়াই থ'লে কি হ'ব ইয়াতে চাইন থিতা কি হ'ব, চাইন থিতা আৰু চাইন থিতা লখগু চাইন থিতা হ'ব। চাইন থিতা হৰণ কৰা একবাৰ যাব, একেৰে একক পূৰণ কৰা কি হ'ব ওৱান মাইনাছ, এই মাইনাছটো মাইনাছ হ'ল। চাইন থিতা হৰণ কৰা একবাৰ যাব, একেৰে কচত পূৰণ কৰা কি হ'ব কছ থিতা হ'ব। এইটো কছ থিতা কি আছে, এইটো হোল স্কোৱাৰ আছে, আমি ইয়াতে হোল স্কোৱাৰ এনেকৈ হোল স্কোৱাৰ দিম। ইয়াৰ পিছত আমি কি কৰিম যে ইয়াতে এইটো আমি যিটো এইটো যিটো স্কোৱাৰটো আছে স্কোৱাৰটো একবাৰ মই ইয়াতে এনেকৈ ল'ব ওৱান চাইন স্কোৱাৰ থিতা। স্কোৱাৰটো ইয়াত আনিলে হ'ব মানে চাইন স্কোৱাৰ থিতা, স্কোৱাৰটো আমি ইয়াত এনেকৈ ল'ব ওৱান মাইনাছ কছ থিতা হোল স্কোৱাৰ। এতিয়া আমি কি লিখিব পাৰোঁ এইটো যে চাইন স্কোৱাৰ থিতা মানে কি আছিল যে চাইন স্কোৱাৰ থিতা প্লাছ কছ স্কোৱাৰ থিতা ইজ ইকুৱেল টু আমাৰ কিমান আছিল, ইজ ইকুৱেল টু আছিল আমাৰ ওৱান। গতিকে আমি চাইন স্কোৱাৰ থিতা মানে কি লিখিব পাৰোঁ যে চাইন স্কোৱাৰ থিতা মানে লিখিব পাৰোঁ আমি ওৱান কছটো কিমান ল'লোঁ কি হ'ব কছ স্কোৱাৰ থিতা হ'ব। গতিকে চাইন স্কোৱাৰ থিতাত আমি কি লিখিব পাৰোঁ ওৱান মাইনাছ কছ স্কোৱাৰ থিতা লিখিব পাৰোঁ। এইটো সূত্ৰ আছিল, মই আগতে প্ৰথম ভিডিঅ'টোতে দি দিছিলোঁ। গতিকে কি হ'ব ইয়াতে আমি কি লিখিব পাৰোঁ ওৱান মাইনাছ কছ স্কোৱাৰ থিতা, ওপৰত থাকি গ'ল কিমান ওৱান মাইনাছ কছ থিতা হোল স্কোৱাৰ। এতিয়া মই ওপৰখিনি মুচি দিছোঁ ইয়াতে। এবাৰ কি কৰিম আমি ইয়াতে এই যিটো লগটোত কি আছে ইয়াতে যে ওৱান মাইনাছ কছ থিতা হোল স্কোৱাৰ, ডেট মিনছ কি ইয়াৰ অৰ্থটো কি যে ওৱান মাইনাছ কছ থিতা হোল স্কোৱাৰ ডাবুল দুটা পুৰা লৈ আছে। গতিকে কি হ'ব ইয়াতে কি লিখি আমি ওৱান মাইনাছ কছ থিতা হোল ইনটু ওৱান মাইনাছ কছ থিতা। এতিয়া কি আছে ওৱান মিনছ কি ওৱান স্কুৱাৰ লিখিব পাৰোঁ, এতিয়া কি ওৱান স্কুৱাৰ মাইনাছ কছ স্কুৱাৰ মানে কি উত্তৰত পৰি আছে, এইটো কি উত্তৰত পৰি আছে এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ। গতিকে এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ উত্তৰটো আমি সকলোৱে জানো, এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ উত্তৰটো কি হয় এ প্লাছ বি হোল ইনটু এ মাইনাছ বি, এইটো উত্তৰটো হয়। গতিকে কি হ'ব এইটো এইটো এ মানে ভাবি আমি ওৱান, বি মানে ভাবি কছ, গতিকে কি হ'ব এইটো ওৱান প্লাছ এ প্লাছ বি, গতিকে ওৱান প্লাছ কি হ'ব কছ থিতা হোল ইনটু ওৱান মাইনাছ কছ থিতা, ওৱান মাইনাছ কছ থিতা। গতিকে কি থাকি দি আছে তোমালোকে দেখালে দেখিবা যে এতিয়া কি আছে তলত হৰত কি আছে ওৱান মাইনাছ কছ থিতা আছে, ইয়াতো কি আছে
ওয়ান মাইনাস কস থিতা তলে উপরে ওয়ান মাইনাস কস থিতা আছে গতি কি ওয়ান মাইনাস কস থিতা ওয়ান মাইনাস কস থিতা ক্যান্সেল থাকি গল কি ইয়াতে থাকি গল ওয়ান মাইনাস কস থিতা ডিভাইড বাই ওয়ান প্লাস কস থিতা গতি কি আমি রাইট হ্যান্ড সাইড তো পাই গলো রাইট হ্যান্ড সাইড কি লিখব লাগে আমি ওয়ান মাইনাস কস থিতা ডিভাইড বাই ওয়ান প্লাস কস থিতা গতি কি হইল রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ হল গতি কি লিখি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর এইচ এস রুট আহা ওর মলক মাছু নিজে নিশ্চয় বুঝি পাইছা যদি কিবা প্রবলেম থাকে কমেন্টত জনাবা আর এটি আমি সেকেন্ড গৈ তলে আহো দ্বিতীয়ত কি আছে দ্বিতীয়ত কস এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস ইজ ইকুয়াল টু টু সেকে আমি প্রমাণ করিব লাগে আমি ইয়াতে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড তো লৈছো লেফট হ্যান্ড সাইড কি আছে যে কস এ ওয়ান প্লাস সাইন এ কস এ ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ তো আমি লিখি রাখিছো ইয়াতে এবার আমি এটা প্রমাণ করিম যে প্রমাণ করব লাগে কি আমি কার সমান দেখাম টু সেক এর সমান এটা আমি দেখাম এটা আমি আলম বহরু যে কি আছে ইয়াতে আমি কি করিম ইয়াতে আমি লিখিম যে কি আছে ইয়াতে লঘুগুত কি আছে লঘুগুত আছে ইয়াতে লঘুগু কি হবো ওয়ান প্লাস সাইন এ আর কস এ লঘুগু কি হবো কস এ ইনটু ওয়ান প্লাস সাইন এ কস এ তুই লিখি রাখিছো কস এ হোল ইনটু ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন এ এতিয়া আমি কি করু এইটোরে এটা হরণ করি এইটো এটা হরণ করলে কি হবো এইটোরে এটা হরণ করলে কি হবো ওয়ান প্লাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ ক্যান্সেল থাকি গেল কিমান কস এ কস এ কস এ কোন করলে কি হবো কস স্কোয়ার এ কস স্কোয়ার এ প্লাস এতে কি করিম কস এর এই গোটেইটো হরণ কস এর এটা হরণ করলে কি হবো কস এ ক্যান্সেল হল থাকি গেল কিমান ওয়ান প্লাস সাইন এ ওয়ান প্লাস সাইন এর ওয়ান প্লাস সাইন এ কোন করলে কি হবো ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার ডাবল হবো যে এখানে কি হবো এটা ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার এতিয়া আমি এইটো কি করিম এতিয়া আমি উপরে এটা সূত্রত ভাঙিম কস স্কোয়ার তো কস স্কোয়ার লিখিম কস স্কোয়ার এ লিখিলো এইটো যেনে কথা লিখিলো এইটো কি উত্তর পড়ি আছে এইটো উত্তর পড়ি আছে এ প্লাস বি হোল স্কোয়ার এইটো এ বুলি ভাবা এইটো বি বুলি ভাবা এ প্লাস বি হোল স্কোয়ার বলে কি হবো এ স্কোয়ার কি হবো ওয়ান প্লাস টু এ বি টু এ বি মানে কি হবো টু টু এ মানে ওয়ান বি মানে কি হবো সাইন এ আমি বি মানে এ তো লিখা নাই কিয় লিখা নাই কারণ টু ওয়ান এর ইনটু করলে টু এ হবো প্লাস এইটো কি হবো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার মানে কি লিখব বাৰু আমি সাইন স্কোয়ার এ মানে কি হবো এইটো বি স্কোয়ার কি হবো সাইন স্কোয়ার এ নেক্সট থাকি গল কিয় তো থাকি গল কিমান কস এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ এবার এইটো কি হবো ইয়াত কি ফর্মুলা কৰি আছে তো কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ মিলি পেলে কি হয় যে মই কি যে উঠাতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি হয় ওয়ান এটা কি আছে থিটার ঠাইত এ আছে গতি কি হবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কি হবো ইয়াতে ওয়ান ভ্যালুটো হবো ওয়ান গতি আমি লিখিম কি আমি কিমান ইয়াতে ওয়ান প্লাস ওয়ান এই ওয়ানটো এখানে ইয়াতে ওয়ান আছে এটা প্লাস কি হবো টু সাইন এ টু সাইন এ ডিভাইডেড বাই কস এ হোল ইনটু ওয়ান প্লাস মুচি দিছো সৰহখিনি এইটো ইয়াতে কি হব ওয়ান ওয়ান টু প্লাস টু সাইন এ টু সাইন এইটো ইয়াতে এটা কি থাকিল ইয়াত থাকিল কস কস এ কস এ হোল ইনটু ওয়ান প্লাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ ইয়াতে আমি কি করিম ইয়াতে টু আছে ইয়াতে টু আছে টুটো আহিব কমন টুটো কমন হলো কি থাকিব ইয়াতে টু ইয়াত থাকি গেল কিমান ওয়ান থাকি যাব ওয়ান ওয়ান ইনটু টু কিমান হব টু দুই এক গুণ দুই এইটো হব প্লাস ইয়াতে টুটো গুছি গেল আৰু থাকি গেল কিমান সাইন এ সাইন এ সাইন এ কি হব ইয়াতে কস এ হোল ইনটু তলত যি থাকে লিখিছো ওয়ান প্লাস সাইন এ দেখি থাকি গেল উপর থাকি গেল ওয়ান টু হোল ইনটু ওয়ান প্লাস সাইন এ তো আছে কিবা কস এ ইনটু ওয়ান প্লাস সাইন এ গতি কি হবো কস এ ওয়ান প্লাস সাইন এ আর ওয়ান প্লাস সাইন এ কি হবো ক্যান্সেল থাকি গেল কিমান থাকি গেল উপর থাকি গেল কিমান আমি টু টু এনেকে লিখব টু বাই ওয়ান বাই কস আমি এনেকে লিখব এইটো টু ওয়ান যা টু সেইটো হব উপর টু হব কে থাকি গেল কিমান ওয়ান বাই কস এ গতি ওয়ান বাই কস এ হল নহয় এইটো কি হব এতিয়া এইটো কি লিখব পাৰিম এতিয়া আমি এইটো লিখব পাৰিম যে আমি টুটো টু লিখি দিলোঁ
আৰু ওৱান বাই কছে মানে কি, ওৱান বাই কছে, ওৱান বাই কছে মিনিং কি হ'ব যে চেক চেকে চেক চেকৰ ইনভাৰ্চটো আছিল, গতিকে কি হ'ব যে কি হ'ব এইটো চেক ওৱান বাই কছে মানে কি নহয় চেকে চেকে, গতিকে যিটো প্ৰমাণ লাগে আমি এটা পালোঁ, তোমালোকে চালে দেখা গম পাবা ইয়াতে যে কি আমি প্ৰমাণ পাবলগীয়া আছিল, প্ৰমাণ কৰিবলগীয়া আছিল কি টু কছে চৰি টু চেকে, গতিকে আমি এনচাৰটো পাই গ'লোঁ টু চেকে ইকুৱেল টু কিমান হ'ব এইটো ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড, এইটো প্ৰমাণটো। এতিয়া আমি ইয়াৰে অনুশীলনী 8.45 নম্বৰ কুৱেশ্যনৰ 6 নম্বৰ গণিতলৈ আহোঁ। মই মাজতে কেইটামান গণিত এৰিছোঁ, মই কৈছোঁ তোমালোকক যে মই ইম্পৰ্টেণ্ট মেথছ কেইটাহে কৰি দিম, গতিকে তোমালোকে আহ এতিয়া 6 নম্বৰ গণিতলৈ। 6 নম্বৰ গণিতত কি দিয়া আছে যে আমি দেখাব লাগে ৰুট অভাৰ ওৱান প্লাছ চাইন এ ডিভাইডেড বাই ওৱান মাইনাছ চাইন এ ইকুৱেল টু চেক এ প্লাছ টেন এ। আমি এইটো লেফ্ট লেফ্ট হেণ্ড চাইড এইটো ৰাইট হেণ্ড চাইড, আমি এটা এটা ফাল লৈ পেলাই আমি আনটো ফাল দেখুৱাব লাগে। আহা আমি লেফ্ট হেণ্ড চাইডটো লওঁ, লেফ্ট হেণ্ড চাইডটোত কি আছে যে লেফ্ট হেণ্ড চাইডত আছে কি আছে যে ৰুট অভাৰ ওৱান প্লাছ চাইন এ ডিভাইডেড বাই ওৱান মাইনাছ চাইন এ কি হ'ব। আমি কি কৰিম ইয়াতে এতিয়া আমি চাম কি আছে যে ওৱান মাইনাছ চাইন এ, ওৱান মাইনাছ চাইন এ আছে নহয়, আমি ইয়াতে কি কৰিম যে আমি ইয়াতে কি কৰিম ওৱান প্লাছ চাইন এৰে আমি ইনটু কৰিম, ওৱান মাইনাছ চাইন এ আমি হৰ কৰিম আৰু কৰিম যে ওৱান মাইনাছ চাইন এ আছে আমি ইয়াতে কি পূৰণ কৰিম ওৱান প্লাছ চাইন এৰে আমি ইয়াতে কি কৰিম পূৰণ কৰিম। ইয়াতে কৈছোঁ আমি পদ ওৱান প্লাছ চাইন এৰে আমি ইনটু কৰিব লাগে, ইয়াতে কি আছে আগৰ পৰা ওৱান প্লাছ চাইন এ আছে, গতিকে কি হ'ব ইয়াতে আমি আকৌ ওৱান প্লাছ চাইন এৰে আমি কি কৰিব লাগিব পূৰণ কৰিব লাগিব। এতিয়া আমি কি হ'ব ইয়াতে এইটো কি হ'ল যে এইচ এ মা এইটো এ বুলি হ'ব তোমালোকে এ মাইনাছ বি হ'ল ইনটু এ প্লাছ বি, তেনেকৈ হ'ব এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ ওপৰত পৰি আছে, গতিকে হ'ব এইটো এ স্কুৱেৰ কেনেকৈ হ'ব ওৱান স্কুৱেৰ, ওৱান মানে ওৱান স্কুৱেৰ ওৱানেই হ'ব মাইনাছ বি স্কুৱেৰ কেনেকৈ হ'ব চাইন স্কুৱেৰ, চাইন স্কুৱেৰ এ ওপৰত থাকি গ'ল কিমান ওৱান প্লাছ চাইন এ, ওৱান প্লাছ চাইন এ হ'ল ইনটু ওৱান প্লাছ চাইন এ, গতিকে ওৱান প্লাছ চাইন এ ওৱান প্লাছ চাইন এ মিলি পেলাই কেনেকৈ হ'ব ওৱান প্লাছ চাইন এ হোল স্কুৱেৰ। এতিয়া আমি কি ধৰোঁ এতিয়া এইটো যে ওৱান মাইনাছ চাইন স্কুৱেৰ এ, ওৱান মাইনাছ চাইন স্কুৱেৰ এ মানে কি হয় যে কছ স্কুৱেৰ এ, কছ স্কুৱেৰ, কছ স্কুৱেৰ এ হয়। ইয়াতে কি আছে ওপৰত ওপৰত যে থাকে লিখি আমি ওৱান প্লাছ চাইন এ হোল স্কুৱেৰ যিহেতু থাকে লিখিলোঁ এইটো লিখি পেলাই কিনে মই গুচি দিছোঁ। এতিয়া এতিয়া কি হওক এইটোতে কি হ'ব এতিয়া যে ইয়াৰে স্কুৱেৰ ৰুট কেঞ্চেল থাকি যাব কিমান, ইয়াৰে স্কুৱেৰ ৰুট কেঞ্চেল থাকি গ'ল কিমান ওৱান প্লাছ চাইন এ, ইয়াৰে স্কুৱেৰ ৰুট কেঞ্চেল থাকি যাব কিমান কছ, কছ এ থাকি গ'ল কিমান ওৱান প্লাছ চাইন এ ডিভাইডেড বাই কছ এ। এতিয়া আমি কি কৰিম এই কছ এৰে একবাৰ গণনা হৰণ কৰিম ওৱান বাই কছ এ প্লাছ একবার কস এর সাইন হল কইম সাইন এ, সাইন এ ডিভাইডেড বাই কস এ। এটা কি হবো এইটো যে ওয়ান বাই কস এ মানে কি হয় ওয়ান বাই কস এ তো কি হবো সেক এ সমান হয় সেক এ প্লাস সাইন এ বাই কস এ, মই ইয়াতে উত্তর দিছিলো তোমালোকক কি দিছিলো যে সাইন থিতা বাই কস থিতা মানে কি হয় টেন থিতা, ইয়াত থিতার ঠাইত এ আছে গতিকে কি হবো সাইন এ বাই কস এ মানে কি হবো টেন এ, টেন এ গতিকে যিটো লাগে আমি কিন্তু পালোঁ চোৱাচোন যে কি আছিল যে চেক এ প্লাছ টেন এ দেখুৱাব লাগে আমি পালোঁ চেক এ প্লাছ টেন এ আমি প্ৰমাণিত হৈ গ'ল, গতিকে এইটো কি হ'ব ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড এইকেইটা। গতিকে তোমালোকক আজি এই ভিডিঅ'টোত মই তোমালোকক এই তিনিটা মেটছে কৈ দিলোঁ, তোমালোকে আশা কৰি এইকেইটা মেটছ ভালদৰে চাবা, খুব গুৰুত্ব সহকাৰে আৰম্ভণিৰ পৰা শেষলৈ চাবা আৰু যিমান পৰা সিমান শ্বেয়াৰ কৰিবা লগ বন্ধুৰ মাজত তোমালোকে শ্বেয়াৰ কৰিবা, শ্বেয়াৰ কৰিলে আচলতে যিমান আমি জ্ঞান বিতৰণ কৰোঁ সিমানে জ্ঞানৰ বৃদ্ধি হয়, গতিকে তোমালোকে যিমানে পাৰা সিমানে বন্ধুসকলৰ মাজত শ্বেয়াৰ কৰিবা আৰু যদি কিবা বুজি নোপোৱা পোৱা আছে কমেণ্টত জনাবা। আৰু ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত মই অনুশীলনী 8.3 আৰু বেলেগ ধৰণৰ গণিত বা কুৱেশ্যন এক্সামত অহা গণিত মই আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম, যেনেকৈ স্থানাংক যে আমি আলোচনা কৰিছিলোঁ চেপ্টাৰটো শেষ হোৱাৰ পিছত পৰীক্ষাত অহা গণিতবিলাক কুৱেশ্যন পেপাৰখন লৈ পেলাই কুৱেশ্যন পেপাৰবিলাক লৈ পেলাই গণিতবিলাক আৰম্ভ কৰিছিলোঁ, ঠিক তেনেকৈ এইটো চেপ্টাৰ শেষ হোৱাৰ লগে লগে মই কি কৰিম যে এই ভিডিঅ'ৰ জৰিয়তে আগতে পৰীক্ষাত হৈ যোৱা আহি যোৱা প্ৰশ্নবিলাক সেইবিলাক আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম।